এক নম্বর ছাত্রকে আপনারা আপনি নিশ্চয় জানেন, হয়তো ভুলে গেছে, আমার সুধীর বাংলা জানে, সুধীর চন্দ্র সেন, সুধীর চন্দ্র সেন এখন মনে পড়েছে, সুধীর বাবুকে বলেছিলেন আরে কি বন্ধ করে যাও না পিতা মাতার মূল্যবান কথা বলি, সুধীর বাবুকে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলেছিলেন, সুধীর বাবুরে তো হয়েছিল আমার সুধীর বাংলা জানে, কিন্তু কোন বাংলা জানে, কোন বাংলার কথা বলেছিলেন এটা কঠিন, এর জন্য সবাই আমরা অভিমুখী হওয়ার প্রয়োজন আছে। সুধীর বাবু একদিন বলেছিলেন যে শিক্ষক বৈশাখ আপনি আপনার ছাত্র হতে পারেন, আমার একটা অভিলাষ সকালবেলা ফুল ফুটছে বিকালবেলা কেন পড়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ সত্যি নয় সারা জীবন কাটাই দিবে কুত্তার পেছনে কিছু সময় কাটো গঙ্গার ঘাটে আমি কি আলাপ করছি জানো, আলাপ কোথায় তোমরা এই কথা বলি, তোমার বাবা তুমি শুনছে, তোমার দাদা শুনছে, তোমার পুরোপুরি শুনছে, বলো শুনছে না তাহলে এই গল্প করো বাংলা বাংলা যে সকালবেলা ফুলগুলি ফুটে বিকালবেলা গাছ থেকে পড়ে যায় তার কি অভিলাষ কিছু থাকে না, এবার এই প্রশ্নের জবাব আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ কি দেবে, আপনারা আমার পাশে আসুন, দয়া করে পাশে আসুন, তখনই তিনি বললেন আমি একটা কবিতা বলছি, সুধীর তোমার নিকট আমি একটি কবিতা বলছি, ওনার বাল্য জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ, আজও বাঙালি সমাজে এমন উপাধি আর কেউ পায়নি, বলছেন দয়া করে আমি যেন শ্রবণ করতে পারি এরকম বলবেন, প্রবাদ কাননে আজি ফুটিয়াছে ফুল গোলাপ চামেলি বেলে চাপার পারুল, কেউ আছে মুখ তুলে কেউ বা রাতিতে তুলে রূপে গুণে তারা সবে ধরাই অতুল, উহাদের দেখে আজি যেন মনে হয় আকাশের তারা ওরা ফুল খবর, আকাশ হইতে ভরে পড়িয়াছে ধরে ধরে নাতিতেছে ডালে ডালে রাই কোনো হয়, দক্ষিণের মৃদুমন্দ ভুরের বাতাসে মরি মরি কি মধুর গন্ধ ভেসে এসে, হৃদয়ে মধুতে ভরা প্রাণ পাগল করা কত সুখদায় নুবাদের পাশে, মধু তো পবিত্র অতি ওদের জীবন ক্ষতি ওরা কবু কারণ করে না কখন, বিলি আপন প্রাণ করে শুধু পিতা তর সুখ করে করে মরণ বারণ, আমরা হো ভাই কুসুমের মতো সংসার কাননে ভরা শিশু আছি যত, হাসিব গাইব সুখে সবাস বহিবকে আদর করিবে লোকে দেখিতে সতত, জীবন এক কোনোদিন থাকার মনে হাসি আর খুশি দিব সবার জীবনে যতদিন নবমে ভালো যেন পাশে সবে সুখী যেন হয় মিশে আমাদের শোনে, সুধীর বাবু কি করলেন জুরাত করে প্রথম দু চক দিয়ে জল ফেলে দিলেন, দিয়ে বলছেন বাবু বাবু আপনি যেন মরে অমর হয়ে থাকেন আমাদের কাছে, হরে কৃষ্ণ বিশ্বকবি রবীন্দ্রনাথ আজও মরিয়া অমর, আমরা প্রতি মানুষের কর্তব্য আছে আমরা মরিয়া অমর হওয়া, প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকে এমন খাস করতাম যে খাসটা আমাদের জীবনে লাগে, ওই সময় সুধীর আমি তোমাকে একটি কথা বলে গেলাম, তোমার মতো বাংলা অনুবাদ আর কেউ পারবে না, সুধীর বাবুর মতো বাংলা কেউ অনুবাদ, আর অনেকদিন পরে আপনার মুখ থেকে শুনলাম এত স্মৃতি আপনার, আমার নয় এটা আমার প্রভুর দান, এটা আমার প্রভুর দান, এটা পড়ছি কিন্তু মনে না এখন মনে পড়ছে, হরে কৃষ্ণ এই আসল একটি কথা
জীবনকে ধন্য করতে হলে প্রথম চাই গুরুর কৃপা, দ্বিতীয় চাই ভক্তের পদজুড়ি। এখানে যারা এসেছেন দেখছেন আমি কত কড়া কড়া কথা বলি, কিন্তু আবার স্বাগত করি। আপনি রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, তখন ভারতে এরকম একটার আর ছিল না, জানো বাবা, গিরিশ ঘোষের মতো যাত্রার দলের একটার তখন ভারতবর্ষে ছিল না। ব্রিটিশ যারে ইয়ে দিতে আলিঙ্গন করতে হতো, যারে দান করতে, সেই গিরিশ কইতা রামকৃষ্ণ পরমহংসদেব যে তুই যেদিন আমাকে গালি দিতে পারবে এদিন বুঝবো তুই আমার পরম সন্তান, আমার শিষ্য, দেখি আমার স্বাধীন আমার শিষ্য, আমার শিষ্য দেখি আমার গালিতে দুই বোতল মদ খাইত আর যাত্রা অভিনয় করতো। একদিন হলো কিতা এটা থিয়েটারের সভা আরম্ভ করছে, বড় বড় সবাই রামকৃষ্ণরও নিমন্ত্রণ করছে। এই গল্প এই বইটার তো ইতিহাস জানো তুমি, আচ্ছা কি করলো তোমরা বইটাও দেখত, রামকৃষ্ণ পরমহংসদেব একটু দেরি, উনি তো অন্তর্যামী, উনি দেখ না যে দেখি রামকৃষ্ণ কে আজকে কি বলে আমার গিরিশ গুরু, তার একজন ছাত্রী ওনার নাম আছিল বিনোদিনী, উনি নটি উপাধি পাইল অভিনয়ে, বইয়ের নাম দিয়েছে নটি বিনোদিনী গাছের পাতা। খাদিম বাগান থেকে ম্যানেজার দু কেজি চা আর বাজারের চিনি কলের জল সিদ্ধ করে আগুন, এই হলো চা। এই গিরিশ ঘোষ নাকি কোরআন শরীফ বাংলা অনুবাদ করছে? ওনার বাড়ি ছিল টাঙ্গাইল নাকি? না টাঙ্গাইল না, আপনার সিলেটি মানুষ, আপনারই বাড়ির পাশে এই পত্যপাড়া গোয়ালাবাজারের পত্যপাড়া। এই বাংলাদেশে আমরা যে হিন্দুরা আছি আপনার গৌরব বৃন্দাবনে যাও বাবা পরিচয় দিলে সিলেটে, সিলেটের পরিচয় দিলে আলাদা সম্মান করে, কিন্তু এই সম্মানের পাত্র হইয়া থাকতে হইব বাবা, কি লাগি জানো আমি না না অপেক্ষা করতে রামকৃষ্ণ পরমহংস দেবে আসেন কিনা, আর ইচ্ছা করি প্রভু তো অন্তর্যামী তাই তো দেখ না সব, দেখি আজকে আমার গিরিশ আমাকে গালি দেয় কিনা। সবরে স্থান স্ত্রী দিলেই নয়, কিন্তু স্থান জায়গা রামকৃষ্ণের জায়গাতে এই ইয়ের মাঝে ছোঁয়া মিষ্টি উষ্টি আসেন নাই, যখন নাটকটা আরম্ভ হইত গিরিশ ঘোষ তখন গরম হইয়া রয়েছে, হাই এই এই শালা রামকৃষ্ণ যদি এবার আসে তাহলে ঘাড় ধরে বের করে দেখছে গুরুরে করো। কত মজার কথা, কত উচ্চাঙ্গের কথা, গুরুদেবরে কেউ অকৃত্য ভাষায় কিছু কইব, হ্যাঁ এ বেটা মদ খাইয়া জগৎটাই হালুডুলু করে উঠছে, হাই সালারা তোমরা সবাইকে বলছি রামকৃষ্ণ এখানে এখনে যদি আসে তাকে ধার ধরে বের করে দেবে, বলছে তো সব চুপ, কারণ এবারে যা করব তাই। এমন সময় রামকৃষ্ণ বইয়ের খাইতে শুরু করবে, হাতটা নিয়ে টানিয়া পালাই দিবে, সালার বেটার তুমি এখন যাও, সালার বেটার সালা করবে, হাসিয়া কইলা গিরিশ তোর বেলা তো আমিরে কত পাখি।
তুই আমার গিরিশ ওইয়া বেটার চোখ দেখি জল ফলাইছে যখন রামকৃষ্ণ জোড়াইয়া ধরছে রামকৃষ্ণ রে গিরিশ কু জোড়াইয়া ধরিয়া কইছে প্রভু গো আজকে জানতে পারলাম আপনার অন্তরে কত মায়া রামকৃষ্ণ মৃত্যুর সময় আইছে কিন্তু মদ বাদ দেয় না অনর্গল মদ খান আর গিরিশ কু যে ভুল নাম জানো জানো নি বা কে জানে আমার রামকৃষ্ণ সেখানে লুকিয়ে গেছে এদিন হে কিন্তু মরি দিব কি কত বড় সাধক চিন্তা করেন সাধনা সহজ না আর কঠিন রামকৃষ্ণ কাছে ওই দুইটা পুতল হারিয়া দিচ্ছে জীবন অভিনয় ওইটার শেষ নাম বুঝি জীবন অভিনয় এই রামকৃষ্ণ রামকৃষ্ণ হইতে হইতে দুই বোতল ভিতরে রামকৃষ্ণ আমরা কি লাগি ধন্য সবাই বলেন যে আমরা কি জন্য ধন্য কতজন মহাপুরুষের জন্ম এই বাংলার মাটিতে এগুলি নিয়ে চর্চা করি আমরা বলি কোনো ভক্তদের কাছে কেন বলি না আমরা নিজেরা নিয়ে পাগল আছি অদৈত্য প্রভু কোনখান জন্ম অনাতিত্ব এই গান নাম কি দেন ওনার ওই নদীটার নাম কি তার রক্তি রক্তা